আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের গণ্ডি পার করে পরের পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল বৃষ্টি আইনে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব উনিশ দলকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে টাইগার যুবরা এদিন টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লাল সবুজের প্রতিনিধি বাংলাদেশি বোলারদের বোলিং টুপে খুব একটা সুবিধা করতে পারেনি আমিরাত একশো আটচল্লিশ রানে গুটিয়ে যায় তারা বাংলাদেশের হয়ে রিপন মণ্ডল নেন সর্বোচ্চ তিন উইকেট দুইটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব ও আশিকুর জামান। একশো রান টপ নেমে বাংলাদেশের ইনিংসের ছিয়াশি রানের সময় বৃষ্টি শুরু হয় পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় পঁয়ত্রিশ ওভারে একশো রান সে লক্ষ্য টপকাতে কাতে একেবারেই বেগ পেতে হয়নি যুব টাইগারদের নয় উইকেট আর একষট্টি বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনুর্দ উনিশ দল এতেই নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল তবে গ্রুপ এ থেকে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার বেশ শক্ত প্রতিপক্ষ পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা শেষ ষোলোতে অধিনায়ক রাকিবুল হাসানের দলকে লড়তে হবে ভারত অনুর্ধ উনিশ দলের বিপক্ষে তারা বি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালের লক্ষ্যে দুই দলের এই লড়াই হবে আগামী উনত্রিশে জানুয়ারি ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে সংযুক্ত আরব আমিরাত দলীয় দশ রানের আগেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পরে তারা পরে পুনুয়া মেহরারের তেতাল্লিশ রানের সঙ্গে ধারক পারসারের তেত্রিশ এবং আলিশান সারাফুর তেইশ রানের সুবাদে ইনিংসে ঊনপঞ্চাশ ওভারে অল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে একশো রান তুলে আমিরাত বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি একশো রানের লক্ষ্য টপকাতে নেমে উদ্বোধনী জুড়িতে ভালো শুরু পায় বর্তমান চ্যাম্পিয়নরা মাহফিজুল ইসলাম ও ইফতেকারে হোসেন ইফতির পার্টনারশিপ থেকে আসে ছিয়াশি রান ইফতি সাঁত্রিশ রান করে আউট হলে শুরু হয় বৃষ্টি সেখানে নতুন লক্ষ্য দাঁড়ায় পঁয়ত্রিশ ওভারে একশো সাত রান সে লক্ষ্য টপকাতে একেবারেই বেগ পেতে হয়নি যুব টাইগারদের নয় উইকেট আর একষট্টি বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ অনুর্ধ উনিশ দল ফিফটি হাঁকিয়ে মাহিজুল অপরাজিত থাকেন চৌষট্টি রানে প্রান্তিক নওরোজ নাবিলের ব্যাট থেকে আসে অপরাজিত পাঁচ রান